প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই ভালো থেকো। এই কোভিড পরিস্থিতিতে সব সময় হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবে আর মাস্ক ইউজ করবে, বাড়ির বাইরে বেরোবে না। চলো এর মধ্যে দিয়ে, এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা পড়াশুনো করি। তো চলো আজকে আমরা একটু ভগ্নাংশের গুণ শিখব। এর আগে ক্লাসে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি, তো আজকে চলো ভগ্নাংশের গুণ শিখব। মনে করো একটা ভগ্নাংশ, ভগ্নাংশের গুণ 2 এর 9 কে 12 দিয়ে গুণ করতে হবে। কি করে আমরা গুণ করব চলো শিখি। প্রথমে 9 আর 12 কাটাকুটি করব, কোনা কোনা কাটাকুটি হয়, এই কোনা কোনা কাটাকুটি হবে। এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কাটাকুটি হবে। 12 অর্থাৎ সংখ্যাটা এরকম আছে, 2 এর 9 গুণ 12-র তলায় কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। এবার দেখো কাটাকুটি করতে পারি আমরা, 9ও 3 দ্বারা বিভাজ্য, 12ও 3 দ্বারা বিভাজ্য, তাই কি হবে, 3 3 কে 9 3 4 এ 12। তাহলে অঙ্কটা কি হলো, অঙ্কটা হলো 2 গুণ 4 তলায় 3 গুণ 1 সমান সমান 8-এ 3। 8-এর 3 কে আবার আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসব, যেহেতু এটা 8-এর 3 অপ্রকৃত ভগ্নাংশ আছে, যেহেতু 8-এর 3 অপ্রকৃত ভগ্নাংশ আছে তাই একে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসব। 3 2 6 2, তাহলে 2 পূর্ণ 2-এর 3 উত্তর। বোঝা গেছে? আর একবার বলে দিই, ভগ্নাংশকে গুণ করতে হবে 2 এর 9 কে 12 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে আমরা 2 এর 9 গুণ 12-র তলায়, এখানে 12 পূর্ণ সংখ্যা ছিল, এর তলায় কিছু নেই মানে তলায় 1 আছে, তাহলে 2 এর 9 গুণ 12/1। এবার 9 আর 3 কোণাকুণি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা কাটাকুটি করা হয়েছে, 3 3 কে 9 3 4 এ 12। এবার ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ, লব লব গুণ, হর হর গুণ, 2 গুণ 4 3 গুণ 1, 4 2 গুণ 8 3 1 3। এটা 8-এর 3 অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু রয়েছে তাই ওকে আমরা আবার পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। কি করে নেব, যেভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশে যাই, 3 দিয়ে 8-কে ভাগ করব, 3 2 গুণ 6 2 ভাগ শেষ, তাহলে 2 পূর্ণ 2-এর 3 উত্তর। বোঝা গেছে? চলো আর একটা উদাহরণ দেখি। ৫ গুণ ১০-এর ১১। এবার কি হবে, 5 আর 10 দুটো কাটাকুটি করা যাবে, 5 1 কে 5 5 2 গুণ 10, তাহলে 3 গুণ 2 1 গুণ ১১, 3 2 গুণ 6 11 1 কে ১১। এটা প্রকৃত ভগ্নাংশ রয়েছে, সুতরাং এটাই উত্তর হবে। বোঝা গেছে কিভাবে করতে হবে? চলো আর একটা উদাহরণ দেখি।
এটা একটা গুণ। এবার এই অঙ্কটা কি করে করব একটু ভালো করে বুঝে নি। দেখো প্রথমটা আছে কি মিশ্র ভগ্নাংশ, প্রথমটা মিশ্র ভগ্নাংশ, একে সবার প্রথমে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। নয় একে নয়, দশ এগারো, এগারোর নয় এর চারের বাইশ গুণ তিনের পাঁচ। আমরা জানি এর মানে গুণ, তাহলে এগারোর নয় গুণ চারের বাইশ গুণ তিনের পাঁচ, তিনটে ফিগার আসলো। এবার যতটা সম্ভব আমাদের কাটাকুটি করে ছোট করে নিতে হবে। এগারোকে বাইশ দিয়ে কাটাকুটি করা যায়, এগারো দুগুণ বাইশ। তিনকে নয় দিয়ে কাটাকুটি করা যায়, তিন ত্রিককে নয়। আবার দুইকে চার দিয়ে কাটাকুটি, সরি চারকে দুই দিয়ে কাটাকুটি করা যায়, দুই দুগুণ চার। এই কাটাকুটি করার সময় আমাদের মনে রাখতে হবে আমরা ফিগারগুলোকে এই কোনাকুনি কাটাকুটি করতে পারি অথবা এই ওপর নিচ মানে লব হরে কাটাকুটি করতে পারি। তো কাটাকুটি করে আমার এই অবস্থায় আসলো। এবার পরিষ্কার করে লিখে নেব আমার লবে কি কি ফিগার আছে আর হরে কি কি ফিগার আছে। লবে তাহলে এখানে এক আছে, এক গুণ দুই, এখানে কিছু নেই মানেও এক আছে, গুণ এক। তলায় কি থাকলো, তিন গুণ পাঁচ, এক গুণ পাঁচ, এটা সমান সমান দুই গুণ তিন পাঁচে পনেরো, এটা প্রকৃত ভগ্নাংশ। সুতরাং আর কিছু ভাঙার প্রয়োজন নেই, এটাই উত্তর। বুঝতে পেরেছি আমরা কিভাবে ভগ্নাংশের গুণ করতে হবে। তো এইটাই আজকে থাক, এই অবধি থাকলো। এরপর এর ওপরে আমরা কিছু হোমওয়ার্ক করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।